প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বপ্নরাঙ্গা মেটোপথ সংবাদে আপনাদেরকে স্বাগতম। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে আমি বিস্তারিত দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। বিস্তারিত দেখব একটি ইন্ট্রোর পর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন 5 প্রশাসন ও শৃঙ্খলা শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা। তাদের ওয়েবসাইট www.msw.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচির আওতায় নিম্নোক্ত পদসমূহের কর্মসূচির মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক পদের নাম, পদ সংখ্যা, মাসিক বেতন ভাতা সাকল্যে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বর পদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, 7টি পদ, 24,700 টাকা বেতন। সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণী জিপিএ 2 এর নিচে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর পদটি হল ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট, 51টি পদ, 24,700 টাকা বেতন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণী জিপিএ 2 এর নিচে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর পদটি ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, 48টি পদ, বেতন 24,700 টাকা। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা জিপিএ 2 এর নিচে গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনের জন্য যেসব শর্তাবলী: 1 নম্বর, পদের নাম, বিজ্ঞপ্তি নম্বর ও তারিখ, প্রার্থীর নাম বাংলা ইংরেজি, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ, জন্ম তারিখ, বয়স 25শে মার্চ 2020 পর্যন্ত, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পত্র যোগাযোগের ঠিকানা, মোবাইল অথবা টেলিফোন নম্বর ও ইমেল যদি থাকে, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পাশের শোন বিষয়, প্রাপ্ত বিভাগ, শ্রেণী গ্রেড উল্লেখ করব, পোস্টাল অর্ডার নম্বর উল্লেখ করে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যবহৃত স্টাম্প যুক্ত একটি 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের ফেরত খাম, পাসপোর্ট সাইজের সত্য তোলা 3 কপি রঙিন ছবি এবং সকল সনদপত্রের কপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। আবেদনপত্র 30/11/2020 বিকাল 5টার মধ্যে উপসচিব প্রশাসন 5 প্রশাসন ও শৃঙ্খলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম লিখতে হবে। আবেদনের সাথে 100 টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার উপসচিব প্রশাসন 5 প্রশাসন ও শৃঙ্খলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর প্রদান করতে হবে। নির্বাচিত হলে চাকরিতে যোগদানের পূর্বে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদন করতে হবে। এছাড়া আরো যেসব শর্ত এখানে আছে সেগুলো আপনারা
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পড়ে বুঝে তারপর আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইডের লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে এই সাইডে এসে এটা ডাউনলোড করে দেখে নেবেন। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে একটিবারের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।